নবম শ্রেণী ক্লাস নাইন, নবম শ্রেণী আজকে আমাদের বিষয় হল রসায়ন অধ্যায় সপ্তম, সপ্তম অধ্যায় পৃষ্ঠা নাম্বার 144। আর আজকে আমাদের পাঠের বিষয় হল রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন আজকে আমরা রাসায়নিক পরিবর্তন সম্বন্ধে জানবো। আমি মোহাম্মদ রবিন, কারাগারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রেসিডেন্ট, আজকে দেখো আমরা জানি যে রাসায়নিক পরিবর্তন সম্বন্ধে আমাদের আগে একটু ধারণা থাকতে হবে। আসলে রাসায়নিক পরিবর্তনটা কি? কখনো কখনো দেখা যায় যে কোনো পদার্থে বাহ্যিক তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হয়। এই ধরনের পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। বুঝতে পারছো কি যে রাসায়নিক পরিবর্তন মানে কি? যে পদার্থের বাহ্যিক তাপমাত্রা বা চাপের পরিবর্তন করলে কিংবা অন্য কোনো পদার্থের সংস্পর্শে আনলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন আরেকটা পদার্থ পরিণত হবে। এই ধরনের পরিবর্তন দিয়ে রাসায়নিক পরিবর্তন বলে। অর্থাৎ যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্মিষ্ট নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তনে নতুন যে পদার্থ উৎপন্ন হয় তার অণুতে অবস্থিত অণুগুলো পূর্বের পদার্থে থেকে আসে। পূর্বের নতুন পূর্বের অণুর মধ্যে বন্ধন সমূহের ভাঙনের মাধ্যমে বিভিন্ন আয়ন ও পরমাণু সৃষ্টি হয়। পরবর্তীতে আয়ন বা পরমাণুগুলোর মধ্যে নতুন বন্ধন গঠিত হয়ে নতুন অণু সৃষ্টি হয়। অর্থাৎ এক কথায় যে পুরাতন বন্ধনের ভাঙন এবং নতুন বন্ধনের গঠনই মূলত রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক পরিবর্তনের পরিবর্তন বলতে পারবো। রান্নার কাজে আমরা দেখো যে রান্নার কাজে আমরা যে গ্যাস ব্যবহার করি, আমরা জানি রান্নার কাজে আমরা কি ব্যবহার করি, যেমন মিথেন। এই গ্যাসটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। এই মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ালে, আমরা যদি অক্সিজেনের সাথে এই মিথেন গ্যাসটাকে পোড়াই তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। যদি আমরা পোড়াই তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই গ্যাস উৎপন্ন হবে। বুঝতে পারছো কি বললাম? যে আমরা যদি মিথেন গ্যাস, মিথেন গ্যাস সবাই চিনো তোমরা, আমরা রান্নার কাজে ব্যবহার করি মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প এবং তাপ শক্তি উৎপন্ন হয়। এই ধরনের পরিবর্তনই রাসায়নিক পরিবর্তন। এই পরিবর্তন দেখি হবো রাসায়নিক পরিবর্তন। এখন দেখো যেমন মিথেন, মিথেন গ্যাস আমরা অক্সিজেনের সাহায্যে যদি এটা পোড়াই, মিথেন গ্যাসকে যদি অক্সিজেনের সাহায্যে পাই তাহলে আমরা কি পাইতেছি? কার্বন ডাইঅক্সাইড। কি পাইতেছি? কার্বন ডাইঅক্সাইড। এবং তার সাথে কি পাইতেছি? পানি পাইতেছি, H2O, H2O এটা হলো পানি, পানি সংকেত। CO2 এটা কার্বন ডাইঅক্সাইড সংকেত। ক্লাস এইটে তোমরা পড়ছো, এটা তুমি জানো। এই জন্য এগুলি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলি আমরা ব্যাখ্যা দিলাম না, কারণ ক্লাস অষ্টম শ্রেণীতে তোমরা রাসায়নিক বিক্রিয়ার একটা অধ্যায় ছিল সে অধ্যায়টা পড়ছো। তাহলে আমরা বুঝতে পারলাম তো যে এটা সম্পূর্ণ একটা নতুন পদার্থ সৃষ্টি হয়েছে। দেখো মিথেন এবং অক্সিজেন এই দুটাই আমাদের কি করা হয়েছে? বিক্রিয়া করা হয়েছে। বিক্রিয়া করার পরে আমরা নতুন সম্পূর্ণ একটা নতুন পদার্থ পাইলাম, সেটা হলো কি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এবং আরেকটা কি পাইছি? পানি, H2O। এরপর আসো তাহলে এটা কি বিক্রিয়া? রাসায়নিক পরিবর্তন। এই পরিবর্তনের পরে দেখো এই দুটার সাথে বিক্রিয়া করে নতুন যে পদার্থ সৃষ্টি হলো এটা হলো কি? রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন বুঝতে পারছো? নিচের একটা সমীকরণ দেখো, এখানে আছে যে বিক্রিয়াটা যেমন ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। এটা কিসের পরিবর্তন হলো? এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন হলো। এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট
এর সাথে এলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই বিক্রিয়া যেটা মিক্স করা হয়েছে বিক্রিয়া করছে, এই বিক্রিয়া বিক্রিয়া করে মিক্স করার পরে আমরা নতুন একটা পদার্থ পাইছি, সে পদার্থের নামটা কি? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট পাইছি, ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড, সরি ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে, পানি উৎপন্ন করছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে সম্পূর্ণ একটা নতুন ধর্ম পদার্থ সৃষ্টি হয়েছে। যেমন এই একটা পদার্থ, এই একটা পদার্থ, দুইটা পদার্থ বিক্রিয়া করার পরে আমরা পাইলাম এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে অবশ্যই নতুন পদার্থ। তারপরে পাইলাম কি? কার্বন কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাইলাম আমরা, তারপরে কি উৎপন্ন হয়েছে? পানি উৎপন্ন হয়েছে। তাহলে এই যে রাসায়নিক পরিবর্তন হইল এটা সম্পূর্ণই নতুন পদার্থ সৃষ্টি হইল, দুইটা পদার্থ বিক্রিয়া করে নতুন পদার্থ সৃষ্টি হইল। তাহলে আগামী ক্লাসে দেখো তোমরা অবশ্যই রাসায়নিক পরিবর্তনটা পড়বা, এরপর রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী ভাগ আছে, এই রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী ভাগটা তোমাদের করতে হবে। বাসায় কাজ থাকবে তোমাদের এই বিক্রিয়াগুলি শিখে আসবা, কীভাবে কী উৎপন্ন হয় এটা জানবা, রাসায়নিক পরিবর্তনের পরে 145 পৃষ্ঠায় রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী ভাগ করে আসবা। এখানে দুইটা বিক্রিয়া আছে, এক হলো একমুখী বিক্রিয়া, এক হলো উভয়মুখী বিক্রিয়া, এগুলি তোমরা জানবা। আগামী ক্লাসে আমরা একমুখী এবং উভয়মুখী বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। তোমরা এই অধ্যায়ে মোটামুটি রিডিং করে কিছু নৈমিত্তিক অন্তত 20টা নৈমিত্তিক খাতায় লিখে নিয়ে আসবা, এবং বাসায় মুখস্থ করবা, 20টা নৈমিত্তিক বাসায় লিখে খাতায় লিখে মুখস্থ করবা। ঠিক আছে, তো ভালো থেকো, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।